দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। আর শুরুতে যে গুরুত্বপূর্ণ খবরে নজর রাখবো, কালীঘাটের বৈঠকে যাবেন জুনিয়র চিকিৎসকরা রাজ্যের তরফে ইমেল মারফত মুখ্য সচিব তিনি ইমেল মারফত যেমনটা জানিয়ে দিয়েছিলেন যে রাজ্যের তরফে এটা শেষ চেষ্টা, চূড়ান্ত চেষ্টা এবং পঞ্চমবারের জন্য চেষ্টা। এবং ইতিমধ্যেই যে জানা যাচ্ছে যে চিকিৎসকদের মধ্যে যে জেনারেল বডির মিটিং হয় সেই বৈঠকেই সিদ্ধান্ত হয়েছে যে জুনিয়র চিকিৎসকরা তারা আজকের যে বৈঠক কালীঘাটের বাসভবনে, আর কিছুক্ষণের মধ্যে যে বৈঠক শুরু হবে এবং যে বৈঠকের ডাক দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে বিকেল 5টায়, সেই বৈঠকে যাবেন জুনিয়র চিকিৎসকরা। সুপ্রিম শুনানির আগের দিনেই আলোচনার ডাক দেওয়া হয়েছে রাজ্যের তরফে, এবং যেখানে বলা হয়েছে যে শর্ত দেওয়া হয়েছিল রাজ্যের তরফে যে লাইভ স্ট্রিমিং বা ভিডিওগ্রাফি করা হবে না। এবং সেই জায়গা থেকে কিন্তু যেহেতু শীর্ষ আদালতে এই গোটা বিষয় বিচারাধীন রয়েছে, বিকেল 5টায় মুখ্যমন্ত্রীর সঙ্গে যে বৈঠকের ডাক দেওয়া হয়েছিল রাজ্যের তরফে, কালীঘাটের বৈঠকে যাবেন জুনিয়র চিকিৎসকরা, এমনটাই তাদের জেনারেল বডির যে বৈঠক সেই বৈঠকের পর জানিয়ে দেওয়া হয়েছে। আপনাদের জানিয়ে রাখবো এর আগে কালীঘাটের বাসভবনে যে বৈঠকের আয়োজন করা হয়, তবে শেষ মুহূর্তে আমরা দেখি যে 3 ঘন্টা অপেক্ষার পর চিকিৎসকরা ফিরে যান, যদিও শেষ মুহূর্তে চিকিৎসকরা তারা কিন্তু শর্ত অনুযায়ী রাজি ছিলেন। শুভঙ্কর মণ্ডল আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে স্বাস্থ্য ভবন থেকে। শুভঙ্কর, আমরা দেখলাম যে আজকের যে বৈঠকে সরাসরি রাজ্যের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল যে শেষ চেষ্টা, চূড়ান্ত চেষ্টা এবং পঞ্চমবারের জন্য চেষ্টা, এবং খুবই গুরুত্বপূর্ণ লাইভ স্ট্রিমিং বা ভিডিওগ্রাফি করা হবে না যেহেতু সুপ্রিম কোর্টে বিচার দিন, সেই জায়গা থেকে জুনিয়র চিকিৎসকরা তারা যাচ্ছেন এই বৈঠকে জানিয়ে দিয়েছেন, তাদের স্ট্যান্ড পয়েন্টটা ঠিক কি আজকে? দেখো, তোমায় জানিয়ে রাখি যে ইতিমধ্যেই তাদের যে জিবি বৈঠক শুরু হয়েছিল সেই জিবি বৈঠক শেষ হয়েছে, এবং সেইখানে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে তারা এই বৈঠকে যাচ্ছেন। কলকাতা টিভির মাধ্যমে আমরা এই তথ্য তুলে ধরছি যে তারা জানিয়েছেন বা তাদের সূত্র মারফত আমরা জানতে পেরেছি বৈঠকে তারা আলোচনা করেছেন যে তারা এই বৈঠকে যাচ্ছেন, এবং স্বাভাবিকভাবেই এটি যেহেতু একেবারে শেষ পদক্ষেপ বা বলা যেতে পারে পঞ্চম বা অন্তিম বা চূড়ান্ত পদক্ষেপ করা হয়েছে রাজ্য তরফ থেকে, সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই কিন্তু তারা এই ডাকে সাড়া দিয়েছেন, এবং সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে আগামীকাল সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে। তার আগে তারাও চাইছিলেন যে অচলাবস্থা কেটে যাক। আমি ঠিক যেখানে রয়েছি তার থেকে বেশ কিছুটা দূরে, আমি আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো, বেশ কিছুটা দূরে যে জল ট্যাঙ্ক দেখা যাচ্ছে তার ঠিক নিচে যে বৈঠক চলছিল সেইখানে একেবারে খোলা আকাশের নিচে, ভাস্বতী। কেননা তোমায় জানিয়ে রাখি এর আগের দিন কিন্তু অডিও লিকের যে অভিযোগ উঠেছিল, তারপর জুনিয়র ডাক্তাররা বেশ কিছুটা সতর্ক হয়ে তারা আজকে চেয়েছেন ওপেন। শুভঙ্করের কাছে আসবো, তবে আপনাদের জানিয়ে রাখবো স্বাস্থ্য ভবনের সামনে গত 7 দিন ধরে যে ধর্ণা দিচ্ছিলেন জুনিয়র চিকিৎসকরা, এবং যে বৈঠক আজ হবে এবং আগেই জানানো হয়েছে মুখ্য সচিবের তরফে রাজ্যের তরফে যে বৈঠকে ডাক দেওয়া হয়েছে সেই শর্ত মেনেই কিন্তু চিকিৎসকরা, জুনিয়র চিকিৎসকরা তারা এই বৈঠকে যাচ্ছেন। তবে তাদের যে জেনারেল বডির মিটিং হয় সেই মিটিংয়ের পরেই কিন্তু তারা এই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন, বিকেল 5টায় মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক রয়েছে জুনিয়র চিকিৎসকদের, আর এই বৈঠকে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা, এমনটাই জানিয়ে দিয়েছেন। আমরা দেখেছিলাম যে সুপ্রিম কোর্টের শুনানিতে যেমনটা বলা হয়েছিল যে জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার জন্য আবেদন জানানো হয়েছিল, আর চিঠির একেবারে শুরুতে কিন্তু রাজ্যের তরফে মুখ্য সচিব যে চিঠি দিয়েছেন মুখ্য সচিব মনোজ পান, সেখানে কিন্তু শুরুতেই এই বিষয়টায় আলোকপাত করা হয়েছে, যেখানে জুনিয়র চিকিৎসকদের 10ই সেপ্টেম্বরের মধ্যে কাজে ফেরার জন্য বলা হয়েছিল বিকেল 5টায়। এবং 10ই সেপ্টেম্বরেই আমরা দেখি যে স্বাস্থ্যভবন অভিযানের ডাক দেন জুনিয়র চিকিৎসকরা, এবং তারপরেই স্বাস্থ্যভবনের সামনে ধর্ণা কর্মসূচিতে বসেন জুনিয়র চিকিৎসকরা। আজ 7ম দিনে পড়ল জুনিয়র ডাক্তারদের এই ধর্ণা কর্মসূচি, আজ বিকেল 5টায় কালীঘাটে বৈঠকের ডাক, তার আগে মুখ্য সচিবের তরফে যে চিঠি দেওয়া হয়েছে বলাই যেতে পারি যে এই চিঠি যেখানে উল্লেখ করা হয়েছে রাজ্যের তরফে এটা কিন্তু পঞ্চমবারের মতো চেষ্টা রাজ্যের তরফ থেকে, এবং পাশাপাশি চূড়ান্ত অন্তিম প্রচেষ্টা। সেক্ষেত্রে সুপ্রিম শুনানির আগের দিন তারা, অর্থাৎ জুনিয়র চিকিৎসকরা তারা এই বৈঠকে কিন্তু যাচ্ছেন এখনো পর্যন্ত, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। শুভঙ্কর রয়েছেন, আরও একবার শুভঙ্করের কাছে আসবো। শুভঙ্কর, এর আগে আমরা দেখেছি অর্থাৎ শেষ যে কালীঘাটের বৈঠকের ডাক দেওয়া ছিল সেখানে কিন্তু শেষ মুহূর্তে চিকিৎসকরা, জুনিয়র চিকিৎসকরা তারা কিন্তু শর্ত মেনে নিয়েছিলেন, অর্থাৎ
অর্থাৎ এই লাইভ স্ট্রিমিং বা ভিডিওগ্রাফির শর্ত ছাড়াই তারা বৈঠকে বসতে রাজি ছিলেন, কিন্তু পরবর্তীতে সেই বৈঠক আমরা দেখলাম হলো না। তাহলে আজকে জুনিয়র চিকিৎসকরা তারা কি শর্ত মেনে নিচ্ছেন? চিঠিতে যে বিষয় মূলত উল্লেখ করা হয়েছে তাদের তরফে কি স্ট্যান্ড পয়েন্ট থাকছে? দেখো, তোমায় জানিয়ে রাখি, তারা কিন্তু এই যে বৈঠক বারবার নিষ্ফলা হচ্ছে বা বৈঠক ব্যর্থ হচ্ছে, এটা কিন্তু কিছুটা হলেও তাদের উপরে চাপ তৈরি করছে। কেননা তুমি জানো, সুপ্রিম কোর্ট যে ডেডলাইন দিয়ে দিয়েছিল গত মঙ্গলবার বিকেল 5টার মধ্যে তাদের কাজে যোগ দেওয়া, তারপরে মানে সেদিন থেকেই তারা এখানে অবস্থানে বসেছে এবং তারপর থেকে টানা অবস্থান আন্দোলন চলছে এবং সেইখানে দাঁড়িয়ে রাজ্য সরকার তারপরে যে কয়েকবার পদক্ষেপ করেছে, মুখ্যমন্ত্রী নিজে এসেছেন এখানে, তারপরেও দেখা গেছে যে বৈঠক একেবারে পাঞ্চাল হয়েছে বা ভেস্তে গিয়েছে, কোন রকম ভাবে সেখান থেকে কোনো আশু সমাধান হয়নি। এটি তাদের কাছে শেষ সুযোগ, শেষ চেষ্টা রাজ্য সরকারের তরফ থেকে করা হয়েছে যাতে তারা অন্তত পক্ষে এই বৈঠকে যোগ দেন, এবং সেই সিদ্ধান্তটা জুনিয়র ডাক্তাররা নিয়ে ফেললেন। তারা তাদের জিবি বৈঠকে সিদ্ধান্ত নিয়েছেন তারা বৈঠকে যাবেন, এবং গত দিন আমরা দেখেছিলাম গত শনিবার দিন যেভাবে তারা ভিডিওগ্রাফি বা লাইভ স্ট্রিমিং থেকে সরে এসে তারা জানিয়েছিল তারা বৈঠকে থাকবেন, আজও কিন্তু যে চিঠি মুখ্য সচিবের তরফ থেকে পাঠানো হয়েছে সেখানে স্পষ্টতই সেই শর্ত নাকচ করা হয়েছে যে লাইভ স্ট্রিমিং বা ভিডিওগ্রাফি হবে না। এবার জিবি বৈঠকে তারা কিন্তু সিদ্ধান্ত নিয়েছেন যে তারা বৈঠকে যাবেন, এবং সেটা আরো স্পষ্ট হবে তারা এখানে এসে সাংবাদিক বৈঠক করলে। তবে যে বাসে করে যাদের যাওয়ার কথা সেই বাস ইতিমধ্যেই টেকনো ইন্ডিয়া মোড়ে এসে পৌঁছে গিয়েছে, আর এক একদিন যে বাসে তারা গিয়েছিলেন সেই বাস এসে পৌঁছে গিয়েছে, এবং আর কিছুক্ষণের মধ্যে তারা সাংবাদিক বৈঠক করবেন বলে আমরা জানতে পারছি, এবং সেই বৈঠক হলে আরো স্পষ্ট হয়ে যাবে। তবে আমি জানিয়ে রাখছি একেবারে এক্সক্লুসিভলি আগেই যে তারা কিন্তু বৈঠকে যাওয়ার জন্য একেবারে তাদের মত ব্যক্ত করেছেন তাদের আলোচনার মধ্যে, এবং তারা তাদের আলোচনায় জানিয়েছেন প্রত্যেকেই যে 34 জন বা 35 জন যে মেম্বার যাবেন তারা কিন্তু বৈঠকে যাচ্ছেন বলে স্পষ্টতই জানিয়ে দিয়েছেন। শুভঙ্কর, একটা জায়গা স্পষ্ট করব, যেখানে চিঠিতে উল্লেখ করে দেওয়া হয়েছে যে কোনো রকম লাইভ স্ট্রিমিং বা ভিডিওগ্রাফি করা হবে না, তাহলে সেক্ষেত্রে সেই শর্ত তারা কি মেনে নিচ্ছেন? অর্থাৎ আগে যে তারা জানিয়েছিলেন, অর্থাৎ গত যে বৈঠক কালীঘাটে বাসভবনে হওয়ার কথা ছিল সেখানে কিন্তু শেষ মুহূর্তে তারা সেই শর্ত মেনে নেন, সেক্ষেত্রে আজকে তাদের যে জেনারেল বডির মিটিং হয় তারা এই দুটি শর্ত মেনে নিয়েছেন? একেবারেই দেখো, এই মুহূর্তে তাদের কাছে আলোচনা করা ছাড়া কোনো উপায় নেই। আমরা যদি জানতে পারছি জুনিয়র ডক্টরদের বৈঠক সূত্র মারফত যে তাদের কাছে মেনে নেওয়া ছাড়া, এই আলোচনায় যাওয়া ছাড়া এই মুহূর্তে কোনো উপায় নেই, কেননা তারা অন্য কোনো পথ এই মুহূর্তে পাচ্ছেন না। আগামীকালই সুপ্রিম কোর্টে চূড়ান্ত যে মাফ করবে আগামীকালই সুপ্রিম কোর্টে যে শুনানি রয়েছে, স্বাভাবিকভাবে এর আগে আমরা দেখেছি যে অডিও ভাইরাল হয়েছে সেখানেও কিন্তু সুপ্রিম কোর্ট যদি কোনো স্টেপ নেয় বা কি এই যাবতীয় বিষয় নিয়ে কিন্তু কথোপকথন এবং বিভিন্ন ধরনের বাক বিদণ্ডা চলেছে আমরা দেখেছি, এবং সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই কিন্তু এই যে জুনিয়র ডাক্তাররা তারা মরিয়া ছিলেন বৈঠকের জন্য, এবং গতকাল যে খবর আমরা নিজেরা প্রথম দেখিয়েছিলাম যে যদি তারা আলোচনা চায় তাহলে সে আলোচনার জন্য বিধাননগর কমিশনারের তারা ইনিশিয়েট করে সেই আলোচনার ব্যাপারে তাদেরকে আরো এগিয়ে দেবেন, এবং আজ সকালে মুখ্য সচিবের চিঠির পর স্বাভাবিকভাবেই কিন্তু তারা সিদ্ধান্ত নিয়েছেন যে তারা যাবে তারা বৈঠকে, স্পষ্ট তারা জানিয়ে দিয়েছেন। আসলে সেক্ষেত্রে শুভঙ্কর, যে বিষয়টা উল্লেখ করা হচ্ছে রাজ্যের তরফে, যে চিঠি দেওয়া হচ্ছে মুখ্য সচিবের তরফে, যেখানে বলা হয়েছে যে পঞ্চমবারের চেষ্টা বলা যেতে পারে, এটা অন্তিম চেষ্টা রাজ্য সরকারের তরফে, আগামীকাল সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে, সেক্ষেত্রে আজকের এই বৈঠক জুনিয়র চিকিৎসকরা তারা কি বলছেন, এই বৈঠক থেকে ফল বেরিয়ে আসবে, এই বৈঠক ফলপ্রসূ হবে? শুভঙ্কর, চিঠিতে সম্পূর্ণভাবে উল্লেখ করে দেওয়া হয়েছে যে বৈঠকের কথা বলা হচ্ছে আজকে, সেই বৈঠকে যে বিষয়টা মূলত তুলে ধরা হয়েছে, যেখানে বলা হচ্ছে আগামীকাল যেহেতু সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে এবং রাজ্যের তরফে এটা সম্পূর্ণভাবে শেষ প্রচেষ্টা, অন্তিম প্রচেষ্টা, এই বিষয়টা জুনিয়র চিকিৎসকদের বৈঠকে কি সিদ্ধান্ত দেওয়া হয়েছে? দেখো, সেইখানে দাঁড়িয়ে তাদের কিন্তু একটাই এই মুহূর্তে চিন্তা যে তারা অন্ততপক্ষে এর আগেও তারা কথা বলেছেন যখন আমাদের সঙ্গে, তারা জানিয়েছেন যে তারা স্বাভাবিকভাবে মানসিক এবং শারীরিকভাবে বিধ্বস্ত, তারা এই যে আন্দোলন, এই আন্দোলনের ভবিষ্যৎ কি সেই বিষয়ে তারা একেবারে সন্দিহান। সেইখানে দাঁড়িয়ে তারা নিজেরা আলোচনা চাইছিলেন, বারবার সংবাদ মাধ্যমের সঙ্গে তারা জানিয়েছেন তারা আলোচনা চাইছেন, এবং সেইখানে দাঁড়িয়ে সেই আলোচনা যাতে অবিলম্বে হয়
সেটিও তারা চাইছিলেন। ফলত তাদের কাছে এই সুযোগ যখন এসেছে তারা কিন্তু হাতছাড়া করতে নারাজ একেবারে, এই কারণে তারা কিন্তু আলোচনার জন্য সায় দিয়েছেন এবং আরো কিছুক্ষণের মধ্যে সাংবাদিক বৈঠক করে তারা কিন্তু আলোচনার জন্য এগিয়ে যাবেন বলে আমরা জানতে পারছি। অর্থাৎ শুভঙ্কর, এই জায়গা থেকে যে বিষয় স্পষ্ট, কোন রকম কোন শর্ত নয়, এই মুহূর্তে তারা আলোচনায় বসতে প্রস্তুত। শুভঙ্কর মণ্ডল আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে। অর্থাৎ জেনারেল বডির যে মিটিং হয় জুনিয়র চিকিৎসকদের, সেখানেই স্পষ্টত তারা বলছেন যে আগামীকাল যেহেতু সুপ্রিম কোর্টের শুনানি রয়েছে এবং এই যে ঘটনা আরজিকরের ঘটনায় তারা যত দ্রুত সম্ভব দোষীদের শাস্তির দাবি যেমন জানিয়েছেন, যেটা তাদের সর্বপ্রথম যে দাবি তাদের, সেই জায়গায় আজকের আলোচনা তারা চাইছেন এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আলোচনার মধ্যে দিয়ে গোটা বিষয় যাতে রফা সূত্র বেরিয়ে আসে এমনটাই কিন্তু চাইছেন জুনিয়র চিকিৎসকরা। বিকেল 5টায় জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠকের আগে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে এবং তার আগে রাজ্য সরকারের তরফে সর্বতোভাবে চেষ্টা করা হচ্ছে এবং আলোচনায় বসার কথা বলা হচ্ছে। বিকেলের বৈঠকের আগে মুখ্যমন্ত্রীর বার্তা, বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ রয়েছেন ফোন লাইনে। দেবজ্যোতি, এর আগে মুখ্যমন্ত্রীর তরফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছিলেন যে খোলা মনেই আলোচনা হোক এমনটাই চাইছেন এবং আজ মুখ্যমন্ত্রীর যে বার্তা, আমরা শেষবারের মতো চেষ্টা করছি কারণ আগামীকাল সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে মানবিকতার সঙ্গে মুখ্যমন্ত্রী এই বার্তা দিয়েছেন, কি স্পষ্টতার এই বার্তায়? দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি বার্তা দিয়েছেন যে আগামীকাল সুপ্রিম কোর্টে শুনানি আছে, শেষ মুহূর্তে রাজ্য সরকারের পক্ষ থেকে একটা চেষ্টা করা হচ্ছে। যেভাবে কর্মবিরতি চলছে, অচল অবস্থা চলছে এবং যেভাবে জুনিয়র চিকিৎসকরা বসে রয়েছেন, সেই নিয়ে একটা বার্তা তিনি পৌঁছেছেন এবং ইতিমধ্যেই বিভিন্ন জায়গাতে বন্যাতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বহু মানুষ, বিশেষ করে হুগলি, হাওড়া এবং পূর্ব মেদিনীপুরের একাংশ জলের তলায় বহু মানুষের চিকিৎসা প্রয়োজন এবং বহু মানুষ চিকিৎসা পাচ্ছেন না। সেই জন্য জুনিয়র ডাক্তারদের কাছে এই বার্তা পৌঁছেছেন যে অতি বিলম্ব না করে সমস্ত পদ্ধতি মেনটেন করে আপনারা বৈঠকে বসুন এবং সরকারের পক্ষ থেকে শেষ মুহূর্তের একটা সমাধানের চেষ্টা করা হয়েছে মুখ্যমন্ত্রী এই বার্তার মধ্য দিয়ে। মুখ্যমন্ত্রীও চাইছেন সমস্যার সমাধান হোক, তবে জুনিয়র ডাক্তাররাও বলেছেন যে সমস্যা যাতে অতি দ্রুত সমাধান হয়। তবে যে জটিলতা গত কয়েকদিন ধরে শুরু হয়েছিল সেই জটিলতা কিন্তু আজকে হবে না বলেই মনে হচ্ছে, কারণ যেভাবে রাজ্যের মুখ্য সচিব চিঠি লিখে পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন যে কোনো লাইভ স্ট্রিমিং বা কোনো ভিডিও ফটোগ্রাফি হবে না, শুধুমাত্র মিনিট দেওয়া হবে, সেই জায়গাতে কিন্তু কোনো জটিলতা হবার জায়গা নেই। সেই জায়গাতে মুখ্যমন্ত্রীর আজকে বার্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভাস্বতী, ধন্যবাদ জানাবো। দেবজ্যোতি ঘোষ আমাদের বিশেষ প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। আমরা শেষবারের মতো চেষ্টা করছি জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠকের আগে বার্তা মমতার, যারা সমাধান চান না একবার মানুষের কথা ভাবুন, বার্তা মুখ্যমন্ত্রীর। চারটে চারদিকে সময়, এখন একটা বিরতির, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সোমবার সকালেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে বৈঠকের ডাক পেয়েছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা এবং সেই বৈঠকের জন্য ইমেলও পাঠানো হয়েছে রাজ্যের তরফে। এবং ইতিমধ্যেই যেমনটা জানা যাচ্ছে, আন্দোলনকারীদের তরফে বেশ কিছুক্ষণ আগেই জানিয়ে দেওয়া হয়েছে যে এই বৈঠকে, অর্থাৎ কালীঘাটের বাসভবনে বিকেল 5টায় যে বৈঠক হওয়ার কথা, সেই বৈঠকে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। এবং আপনাদের জানিয়ে রাখবো, আগামীকাল যেহেতু সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে, তার আগে মূলত এই আলোচনার মধ্যে দিয়ে তাদের যে দাবিগুলি রয়েছে, প্রথমত আরজিকরের যে ঘটনা, এই ঘটনায় দ্রুত তদন্ত প্রক্রিয়া শেষ হোক এবং দোষীদের যে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তারা জানিয়েছেন এবং এই মুহূর্তে দাঁড়িয়ে তারা কিন্তু আলোচনার মধ্যে দিয়ে গোটা বিষয়টির নিষ্পত্তি চাইছেন। বিকেল 5টায় মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক রয়েছে জুনিয়র চিকিৎসকদের। আজ সকালে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের বৈঠকের জন্য ডাকা হয়েছিল এবং বিকেল 5টায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে ডাকা হয়েছিল। মুখ্য সচিবের তরফেও কিন্তু ইমেল পাঠানো হয়েছিল জুনিয়র চিকিৎসকদের এবং যেখানে বলে দেওয়া হয়েছিল, উল্লেখ করা হয়েছিল সরকারের তরফ থেকে এটি পঞ্চম এবং চূড়ান্ত শেষবারের জন্য চেষ্টা।
আর এই বৈঠকের সিদ্ধান্ত নিয়ে আমরা কথা বলেছিলাম ফোন লাইনে রাহুল সিনহা এবং পাশাপাশি অরূপ চক্রবর্তী এবং সৌম্যত্রার সঙ্গে। কি প্রতিক্রিয়া তাদের, পরপর শোনাব। সরকারের যদি মানসিক অবস্থা সঠিক থাকে তাহলে বৈঠক হতে কোনো বাধা নেই, এবং আমি মনে করি যে খোলা মনে আলোচনা করা উচিত। ঠিক আছে, ভিডিওগ্রাফি হবে না, লাইভ স্ক্রিনিং হবে না, এগুলো তো ওরা মেনে নিয়েছিল। যে মুখ্যমন্ত্রীর কথা পরিবর্তন করার একটা মোটামুটি নেচার আমরা সবসময় দেখি, তো সেই মুখ্যমন্ত্রীর সাথে মিটিং করে যদি মেজুস না পাওয়া যায়, যদি সেই মিটিং এর খবর বাইরে না আসে, তাহলে ও মিটিং এর মূল্য কি আছে? অতএব সেই জন্য সরকারের মনোভাব যদি স্পষ্ট থাকে, সরকারের মধ্যে যদি কোন রকম মানে চতুরতা না থাকে, তাহলে এই মিটিং খোলা মনে হওয়া উচিত। এবং পাঁচ দাবি যেটা ওদের আছে, পাঁচ দফা দাবি, সেই পাঁচ দফা দাবি মেটানো সরকারের কাছে কোনো বিষয়ই নয়। সেই কারণে মনে করি প্রত্যেকটা দাবি উপযুক্ত দাবি, এবং পাঁচ দফা দাবির উপর আলোচনা করে এই সমস্যার সমাধান করা হোক, এটাই আমার। চিফ সেক্রেটারির কাছ থেকে যে চিঠি এসছে এটা অযৌক্তিক একটা শর্ত রাখা হচ্ছে। আদালতের কোনো কোথাও বলা নেই যে আদালতের বিচারাধীন বিষয় নিয়ে লাইভ স্ট্রিমিং করা যাবে না। আর এখানে আদালতের বিচারাধীন বিষয় নিয়ে তো আলোচনার বিষয়টা ছিল না। ওদের যে পাঁচ দফা দাবি, তার বেশিরভাগ ব্যাপারটাই হচ্ছে অব্যবস্থা, স্বাস্থ্য দপ্তরের দুর্নীতি ইত্যাদি ইত্যাদি বিষয়। দেখুন, আমরা সবসময় চাই স্টেল বাউন্ড কমিশন বা এই কন্ডিশনটা, যাতে এই একটা রিজিড পজিশনটা ভেঙে যায়। কিন্তু পূর্ব শর্ত দিয়ে যেটা করছেন, এটা কার্যত এক ধরনের শর্ত দিয়ে বোঝাচ্ছেন যে আমরা শর্ত এই রাখলাম, পারলে এসো, না পারলে এসো না। এটা সম্মানজনক আলোচনার নিমন্ত্রণ পত্র নয়, এটা এটা বলে আমরা মনে করি। এখন ছাত্ররা যদি আলোচনা করে তারা নিজেরা ঠিক করেন যাবেন, তাকে আমরা সবসময় ওয়েলকাম করব। স্বাভাবিকভাবেই সিপিএম, বিজেপি বা কংগ্রেস তারা চাইবে উস্কানি দিয়ে আলোচনাটাকে ভেস্তে দিতে। কিন্তু আমরা বিশ্বাস রাখি ডাক্তারবাবুদের শুভবুদ্ধির উপরে, কারণ ডাক্তারবাবুরা আগের দিন নিজেরাই জানিয়েছিলেন, তাদের সরকার পরিষ্কার করে বলেছে কি পরিস্থিতিতে কেন এই লাইভ স্ট্রিমিং করা বা ভিডিও রেকর্ডিং তাদের পক্ষে করা সম্ভব নয়, কারণ বিষয়টি সুপ্রিম কোর্টের বিচারাধীন। এবং যেহেতু আর একদিন পরেই এই বিষয়ে মামলা শুনানি রয়েছে, তাই ওখান থেকে যদি কোনো অ্যাডভার্ট কমেন্ট উঠে আসে, রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে মুখ্যমন্ত্রী সেখানে যদি উপস্থিত থাকেন, তাহলে কোর্টের বিচার প্রক্রিয়ার মধ্যে সেটা প্রভাব ফেলতে পারে। সেই কথা যখন তাদেরকে আগের দিন পরিষ্কার করে বুঝিয়ে বলা হয়, তারপরে তারা আপনাদের মিডিয়ার মাধ্যমে জানিয়েছিলেন যে তারা মিনিটতে রাজি আছে। যদিও সেদিনকে অনেক রাত হয়ে যাওয়ায় সেদিনকে মিটিংটা হয়নি, কিন্তু মুখ্য সচিব আজকে আবার চিঠি দিয়েছেন। আমরা আশা রাখবো ডাক্তারবাবুরা তাদের শুভবুদ্ধির উদয় নিশ্চিতভাবে হবে, এবং তারাও চাইছেন যে চিকিৎসা পরিষেবা স্বাভাবিক হোক, কারণ কারুরই রাস্তায় দিনের পর দিন পড়ে থাকতে ভালো লাগে না। ডাক্তারবাবুরা যে দাবিতে আন্দোলন করেছেন সেই দাবি ন্যায্য, সেই দাবির সাথে রাজ্যের সব মানুষ ডাক্তারবাবুদের পাশে রয়েছে। কিন্তু কর্মবিরতি উঠুক, আন্দোলনে ডাক্তারবাবুরা থাকুন, সেই জাস্টিস যেন সুপ্রিম কোর্ট এবং সিবিআই তদন্ত করে, দ্রুততার সাথে তদন্ত করে প্রকৃত দোষীকে বা দোষীদের তারা যেন জেলের পিছনে পাঠায়, তাদের যেন ফাঁসি দৃষ্টান্তমূলক হয়। রাজ্যের মানুষ ডাক্তারবাবুদের এই দাবির সাথে তাদের পাশেই রয়েছে। আর এই বৈঠক নিয়ে রাজনৈতিক মহলের তরফে কি প্রতিক্রিয়া উঠে এসেছে আপনাদের শোনালাম। আর এই মুহূর্তে দুটি চিঠি আপনাদের সামনে, দুটি ইমেল আপনাদের সামনে তুলে ধরছি, যেখানে জুনিয়র চিকিৎসকদের ইমেল মুখ্য সচিবের, পাশাপাশি মুখ্য সচিবের ইমেল জুনিয়র চিকিৎসকদের। প্রথম ইমেল গিয়েছে মুখ্য সচিবের তরফে, যে ইমেল গিয়েছে সকালেই, যেখানে উল্লেখ করা হচ্ছে আজ বিকেল 5টায় কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে বৈঠকের ডাক দেওয়া হয়েছে রাজ্যের তরফে, এবং যেমনটা স্পষ্টত উল্লেখ করে দেওয়া হয়েছে আগামীকাল সুপ্রিম কোর্টের শুনানি রয়েছে। সুপ্রিম কোর্টের যে সমস্ত অবজারভেশন ছিল সেই অবজারভেশনের কথাও কিন্তু এই চিঠিতে উল্লেখ করে দেওয়া হচ্ছে, স্মরণ করে দেওয়া হচ্ছে জুনিয়র চিকিৎসকদের, যে গত 10ই সেপ্টেম্বর তাদের কাজে ফেরার নির্দেশ দেওয়া হয়েছিল। অন্যদিকে জুনিয়র ডাক্তারদের পাল্টা যে ইমেল, সেই ইমেলের ছবিও কিন্তু আপনাদের সামনে এক্সক্লুসিভ তুলে ধরছি।
আর এ নিয়ে আমরা কথা বলবো। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুর দা, এর আগে আমরা দেখেছিলাম মুখ্য সচিব সরকারের তরফে অর্থাৎ রাজ্যের তরফে যে ইমেল করা হয়েছে জুনিয়র চিকিৎসকদের, সেখানে স্পষ্টতভাবে বলে দেওয়া হয়েছিল যে এটা পঞ্চমবারের জন্য চেষ্টা এবং অন্তিম চেষ্টা। এই মুহূর্তে আমরা জানি যে আগামীকাল যেহেতু সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে, জুনিয়র চিকিৎসকরা তারা চাইছেন আলোচনার মধ্যে দিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো রকম শর্ত ছাড়া আলোচনার মধ্যে দিয়ে গোটা বিষয়ে তারা ফলপ্রসূ চাইছেন, এবং জুনিয়র চিকিৎসকরা তারাও পাল্টা ইমেল করেছেন। ইমেলে ঠিক কি কি বিষয়গুলো তারা তুলে ধরেছেন? এই ইমেল যেটা করা হয়েছে জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে, সেখানে খুব স্পষ্টভাবে কতগুলি বিষয় জানানো হয়েছে। তারা বলছেন যে এই শেষবার শনিবার দিন যে বৈঠক ভেস্তে যায়, তারপর দুটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। এই নির্যাতিতার খুনের ঘটনার প্রেক্ষিতে টালা থানার ওসি এবং প্রাক্তন অধ্যক্ষ এই দুজনকেই গ্রেপ্তার করেছে এবং আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। ফলে এই ঘটনার প্রেক্ষিতে এই যে আজকের যে মিটিংয়ের আহ্বান জানানো হয়েছে, সেই বৈঠক অত্যন্ত স্বচ্ছ হওয়া প্রয়োজন। এবং এই স্বচ্ছ হওয়ার জন্য তাদের কী শর্ত? তাদের প্রথম শর্ত যে ভিডিওগ্রাফি, লাইভ স্ট্রিমিং না হলেও ভিডিওগ্রাফির শর্ত ফেরে রেখেছেন জুনিয়র চিকিৎসকরা, এবং ভিডিওগ্রাফি দুপক্ষের তরফ থেকেই হওয়া হবে। যদি এটি সম্ভব না হয়, প্রশাসন যদি এতে রাজি না হয়, তাদের তার বিকল্প তারা প্রস্তাব দিচ্ছেন যে এন্টায়ার যে ভিডিও ফাইলটা হবে বৈঠকের অব্যবহৃত পরে, সেই এন্টায়ার ভিডিওর যে ফাইলটা সেটা তুলে দিতে হবে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্টের যারা প্রতিনিধিরা আজকে যাবেন এই বৈঠকে অংশগ্রহণ করতে তাদের হাতে। যদি এটিও সম্ভব না হয়, এই শর্ত যদি প্রশাসনের পক্ষে মানতে সমস্যা থাকে, তাহলে তারা তৃতীয় বিকল্প প্রস্তাব দিচ্ছে। এই প্রস্তাব হচ্ছে গিয়ে বৈঠকের যে কার্য বিবরণী বা মিটিং মিনিটস, এই মিটিং মিনিটস উভয় পক্ষই রাখবে, এবং যারা যাচ্ছেন এই জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে তারাও তাদের পক্ষ থেকে সেই মিটিং মিনিটস তারা রাখবেন, তাদের সেই ট্রান্সক্রিপ্ট তারা রেখে সঙ্গে সঙ্গে বৈঠক শেষ হওয়ার পরেই উভয় পক্ষের তরফ থেকে প্রত্যেক সদস্য যারা উপস্থিত থাকবেন তারা প্রত্যেক মিটিং মিনিটস উভয় পক্ষের কাছেই থাকবে। এবং এর পরেও তাদের বক্তব্য রয়েছে যে এই প্রত্যেকটি পয়েন্ট, যে প্রত্যেকটি শর্ত তারা রাখছে এবং বিকল্প প্রস্তাব দিচ্ছে, এইগুলির সঙ্গে তাদের যে পাঁচ দফা দাবি, সেই পাঁচ দফা দাবিও কিন্তু অন্তর্ভুক্ত থাকছে। যদি প্রশাসনের পক্ষ থেকে তাদের দেওয়া এই প্রস্তাবে যদি তারা সম্মত হন, তাহলে যেন অতি দ্রুত তাদের এই যে মেল তারা এই মুহূর্তে পাঠিয়েছেন, সেই মেলের তারা যেন জবাব দেন। এই মুহূর্তে অত্যন্ত ব্যগ্রভাবে এই বৈঠক করার জন্য অপেক্ষা করছেন জুনিয়র চিকিৎসকরা, কিন্তু যদি প্রশাসন এই তাদের দেওয়া যে বিকল্প একের পর এক বিকল্প প্রস্তাবও দিয়েছেন তারা, তাদের প্রস্তাবে যদি প্রশাসন সহমত না হন, যদি রাজি না হন, তাহলে এই বৈঠকটি নিয়ে কিন্তু আবারও একটা প্রশ্নচিহ্ন ঝুলে যাবে। তারা বলছেন, জুনিয়র চিকিৎসকরা বলছেন, এই যে প্রস্তাব কয়েকটি তারা দিয়েছেন, প্রশাসন যেন ইতি অবিলম্বে সেই বিষয়ে বিবেচনা করে তারা যেন জুনিয়র চিকিৎসকদের জানান, তারপরেই তারা বৈঠক করবেন কি করবেন না সেই বিষয়টি স্থির হবে। কারণ এই প্রস্তাবগুলি যদি প্রশাসন রাজি না হয়, তাহলে কিন্তু বৈঠক আবার অনিশ্চিত হয়ে যাবে। ভাষ্যতে একদমই ধন্যবাদ জানাবো অঙ্কুরদা, তোমায়। আমার সহকর্মী অঙ্কুর ভট্টাচার্য ছিলেন ফোন লাইনে। অর্থাৎ জুনিয়র চিকিৎসকরা যে সমস্ত বিষয় তারা ইমেলে উল্লেখ করেছেন, সেই সমস্ত বিষয় সরকারের তরফে যদি না মানা হয় এবং সেই সমস্ত বিষয়গুলো সরকারের তরফে যদি না দেখা হয়, তাহলে কিন্তু বৈঠকে নিয়ে একটা অনিশ্চয়তার প্রশ্ন কিন্তু এখনো পর্যন্ত রয়েছে। তবে বৈঠকে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা, এমনটাই জুনিয়র চিকিৎসকরা তারা আলোচনার মধ্যে দিয়ে বার্তা দিয়েছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো রকম শর্ত ছাড়াই তারা আলোচনা চান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন যে খোলা মনে আলোচনা চান, এবং এই খোলা মনে আলোচনা অর্থাৎ বিকেল 5টায় যে কালীঘাটে বাসভবনে বৈঠক হচ্ছে, সেই বৈঠকে জুনিয়র চিকিৎসকরা যে দাবিগুলো উল্লেখ করেছেন এই চিঠিতে, এই সমস্ত বিষয়গুলি যদি রাজ্য সরকারের তরফে দেখা হয়, তাহলে কিন্তু এই বৈঠকটা হবে না, তো একটা অনিশ্চয়তার প্রশ্ন থাকছে। এই খবরের আরো আপডেট আপনাদের দেবো, তবে সময় এখন একটা বিরতির, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরলাম বিরতির পর। আজ বিকেল 5টায় মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা, এবং যেখানে জুনিয়র চিকিৎসকরা চিঠিতে একাধিক দাবি রেখেছেন, চিঠিতে ভিডিওগ্রাফির দাবি রেখেছেন জুনিয়র চিকিৎসকরা, চিঠিতে তিন দফা দাবি রয়েছে জুনিয়র ডাক্তারদের।
শুভঙ্কর মন্ডল আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। শুভঙ্কর, চিঠিতে তিন দফা দাবি রেখেছেন জুনিয়র চিকিৎসকরা, অর্থাৎ উভয় তরফে ভিডিওগ্রাফার থাকুক এমনটাই আন্দোলনকারীরা চাইছে। মূলত এই বিষয়ে তারা যে সিদ্ধান্ত নিয়েছেন বৈঠকে, তাদের কি কি বক্তব্য রয়েছে বিষয়ে? দেখো, তারা দাবি এই যে তিনটে যারা পর্যায়ের কথা বলেছে, সেটা কিন্তু তারা একটা না হলে আরেকটা, আরেকটা না হলে আরেকটা, আরেকটা না হলে আরেকটা, এইভাবে বলে। অর্থাৎ তারা প্রথমে বলেছেন যদি ভিডিওগ্রাফি সম্ভব হয় তারা উভয় পক্ষের ভিডিওগ্রাফি করতে দেওয়া হোক, তাতেও যদি সমস্যা থাকে তাহলে তারা সেই ক্ষেত্রে যদি প্রথমটা যদি না হয় সেকেন্ডের ক্ষেত্রে তারা বলেছে যদি না হয় তাহলে কিন্তু পুরো ভিডিও করে অন্ততপক্ষে গভর্নমেন্টের তরফ থেকে ভিডিও করা হোক এবং যারা রয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের তাদেরকে যদি মিটিং এ শেষে সেই ছবি দিয়ে দেওয়া হয় বা সেই ফুটেজ দিয়ে দেওয়া হয়। আর তৃতীয়ত, যদি সেটিও সম্ভব না হয়, যেটি এর আগের দিন হয়েছিল একদম তারই পুনরাবৃত্তি, যে মিনিটস গুলো দেওয়া হয়েছে বৈঠকের মিনিটস নিয়ে যেগুলো নিয়ে আলোচনা হবে মেনলি ওই পাঁচ দফা দাবি সহ অন্যান্য বিষয়গুলো, সেই যে মিনিটস গুলো, সেই মিনিটস গুলো যেন উভয় পক্ষের সাইন থাকে অর্থাৎ স্বাক্ষর থাকে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে, এবং উভয় পক্ষে সাইন করে যাতে উভয় পক্ষে সেই মিনিটস গুলো নিয়ে তাদের প্রত্যেকের হাতে যেন সেই মিনিটস গুলো দিয়ে দেওয়া হয়, অর্থাৎ উভয় পক্ষের হাতে যেন সেই বিষয়গুলো দিয়ে দেওয়া হয়, অর্থাৎ যাতে স্বচ্ছতা বজায় থাকে। তারা কিন্তু যে এখানে স্পষ্ট করে যে ভিডিওগ্রাফি করতেই হবে তারা কিন্তু সেটি বলছেন না, অর্থাৎ ভিডিওগ্রাফি যদি না হয় সেক্ষেত্রে কি হতে পারে, ভিডিওগ্রাফি না হলে তারা যদি না করতে পারেন বা উভয় পক্ষে যদি ভিডিওগ্রাফার না দেওয়া যায় সেক্ষেত্রে শুধু যারা রয়েছেন স্টেটের পক্ষ থেকে রাজ্যের তরফ থেকে তারা ভিডিওগ্রাফি করুক, তাদের হাতে সেই ফুটেজ দেওয়া হোক, যদি সেটিও তারা করতে না চান অর্থাৎ সম্পূর্ণ ভিডিওগ্রাফিতে যদি রাজ্য সরকার সহায় না দেয় তাহলে যা যে মিনিটসগুলো নিয়ে আলোচনা হবে অর্থাৎ যে বিষয়গুলো নিয়ে বা যে দাবিগুলো নিয়ে আলোচনা হবে সেইগুলোর কপি যেন উভয় পক্ষের দিয়ে দেওয়া হয় বৈঠকের শেষে এবং তাতে যেন উভয় পক্ষের সই থাকে। শুধু তাই নয়, সেখানে বলা হয়েছে যে এই বৈঠকটি, এই মুহূর্তে আমরা জানি বৈঠকটি কালীঘাটে হওয়ার কথা বিকেল পাঁচটায়, তারা জানাচ্ছেন এটি যদি কোনো গভর্নমেন্ট প্লেস অর্থাৎ কোনো সরকারি কোনো জায়গায় অফিসে যদি হতো, অর্থাৎ এর আগে যেরকম স্বাস্থ্য ভবনে বৈঠক হওয়ার, একদম প্রথমের দিকে স্বাস্থ্য ভবনে বৈঠক হওয়ার কথা বলা হয়েছিল, তারপর দেখা গেল নবান্নতে মুখ্যমন্ত্রী অপেক্ষা করেছেন, তারা এরকম রেখেছেন সেখানে যে যদি বৈঠক কোনো প্রশাসনিক জায়গায়, প্রশাসনিক কোনো ভবনে হতো তাহলে সেটি আরো বেশি ভালো হতো স্বচ্ছতার ক্ষেত্রে, বা বলা যেতে পারে তারা এই বৈঠকটি চাইছিলেন যে কোনো রকম গভর্নমেন্ট বা একেবারে আমি সেটাই বললাম যে আগের দিন যেটি তারা কালীঘাটে গিয়ে তারা ধীরে ধীরে তাদের অবস্থান থেকে সরছিল, প্রথমে তারা একদম স্টিক করেছিল লাইভ স্ট্রিম, তারপর কিছুক্ষণ সময় অতিবাহিত হওয়ার পর তারা সেখান থেকে সরে এসে শুধু ভিডিওগ্রাফির কথা বলে এবং সেখানে বলে উভয় পক্ষের ভিডিওগ্রাফি, সেটিও যখন নাকচ করা হয় তারা তখন বলেন যে মিনিটস নিয়ে আলোচনা হবে, মিনিটসের উপর সই থাকবে উভয় পক্ষের, এবং তারপর দেখা যায় যে সেই বৈঠক আর হয়নি, সেই বৈঠক নিষ্ফলা, তারা সেখান থেকে চলে আসেন। এবং আজকে যখন সেই বৈঠক হওয়ার কথা এবং তারা যখন সেই বৈঠকে যাওয়ার জন্য সহায় দিয়েছে, চিঠিটি যদি তুমি দেখো যেটি মুখ্য সচিবকে পাঠানো হয়েছে সেখানে কিন্তু তারা স্পষ্ট জানিয়েছে তারা ভীষণভাবে আগ্রহী এই বৈঠকে যোগ দেওয়ার জন্য। অর্থাৎ আমরা যে খবর একটু আগে দেখিয়েছিলাম যে তারা বৈঠকে যেতে প্রস্তুত, বাস চলে এসেছে, এটি কিন্তু একেবারে সঠিক, তারা বৈঠকে যেতে প্রস্তুত, কিন্তু তারা সেই সঙ্গে শর্ত না, তারা জানাচ্ছেন যে আমরা এই এই জিনিসগুলো চাইছি, যদি ভিডিওগ্রাফি না হয় তাহলে যেন সরকারের পক্ষে থেকে ভিডিওগ্রাফি করা হয়, উভয় পক্ষে যদি ভিডিওগ্রাফি সম্ভব না হয়, যদি ভিডিওগ্রাফি সরকারও না করতে চান তাহলে যেন যে মিনিটসগুলো নিয়ে আলোচনা হবে সেই মিনিটসগুলোর কপিতে যেন উভয় পক্ষে সই থাকে, যাতে বিষয়টিতে স্বচ্ছতা থাকে, ট্রান্সপারেন্সি থাকে, এই কথা কিন্তু তারা স্পষ্ট চিঠিতে জানিয়েছেন। এবং তারা এই মুহূর্তে মুখ্য সচিবের উত্তরের অপেক্ষায় রয়েছেন, সেই উত্তর পেলেই তারা মনে করা হচ্ছে এখান থেকে তারা বেরিয়ে যাবেন বাস ধরে। একদমই, ধন্যবাদ জানাবো শুভঙ্কর মন্ডল, আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। জুনিয়র চিকিৎসকরা তিন দফা দাবি রেখেছেন মুখ্য সচিবের কাছে, তারা যে ইমেল পাঠিয়েছেন সেই ইমেলে তিন দফা দাবি তারা রেখেছেন, অর্থাৎ ভিডিওগ্রাফির দাবি যদি মানা না হয়, ভিডিওগ্রাফি করতে যদি আপত্তি থাকে রাজ্যের, সেক্ষেত্রে অন্য পথও কিন্তু তারা প্রশস্ত রেখেছেন। এবং আমরা দেখেছিলাম গত যে বৈঠক কালীঘাটে হওয়ার কথা ছিল সেই বৈঠকে কিন্তু তারা শেষ মুহূর্তে যে সমস্ত শর্ত দেওয়া হয়েছিল রাজ্যের তরফে, যেখানে ভিডিওগ্রাফি বা লাইভ স্ট্রিমিং করা যাবে না, সেই শর্ত মেনে নিয়েই কিন্তু তারা বৈঠকে বসতে রাজি ছিলেন। কিন্তু পরবর্তীতে আমরা দেখি যে জুনিয়র চিকিৎসকরা, তারা তিন ঘন্টা অপেক্ষার পর তাদেরকে ফিরতে হয় এবং সেই দিন বৈঠক হবে না বলেও জানিয়ে দেওয়া হয়েছিল রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের তরফে। তবে এবার জেনারেল যে বৈঠক হয়, জেনারেল বডির যে মিটিং হয়, সেই মিটিংয়ে
যে পরই যে সিদ্ধান্ত চিকিৎসকরা নিয়েছেন যে এই মুহূর্তে তারা আলোচনায় চান, উভয় তরফের ভিডিওগ্রাফার থাকুক এমনটাই চেয়েছেন চিকিৎসকরা, না হলে গোটা ভিডিও ফাইল বৈঠকের পর দিতে হবে অথবা বৈঠকের পর সামগ্রিক ট্রান্সক্রিপ্ট দিতে হবে, জুনিয়র ডাক্তাররা তাদের ট্রান্সক্রিপ্টের লোকও সঙ্গে নিয়ে যাবেন এমনটাই জুনিয়র চিকিৎসকরা তারা মুখ্য সচিবকে ইমেল মারফত এই বিষয়গুলো জানিয়েছেন। অর্থাৎ তিন দফা যে দাবি তারা রেখেছেন, এই এক দফা তিন দফা দাবির মধ্যে যে বিষয়গুলো তারা উল্লেখ করেছেন, যেখানে একটা দাবি না মানা হলে অন্য কিন্তু পথ তারা খোলা রেখেছেন, অর্থাৎ সব মিলিয়ে আজকে যে বৈঠক সেই বৈঠকের মধ্যে দিয়ে আলোচনাই তারা চান এবং বৈঠকে যাতে ফলপ্রসূ হয়, রফা সূত্র যাতে পাওয়া যায় এমনটাই কিন্তু তারা চাইছেন। আপনাদের সামনে দুটি চিঠি দুটি ইমেল তুলে ধরছি, একদিকে মুখ্য সচিবের ইমেল, যে ইমেল সকালেই করা হয়েছে মুখ্য সচিব মানজ পান্থের তরফে, যেখানে সুপ্রিম কোর্টের বেশ কিছু গুরুত্বপূর্ণ অবজারভেশন তুলে ধরা হয়েছে। গত 9 সেপ্টেম্বর অর্থাৎ গত শুনানিতে সুপ্রিম কোর্ট উল্লেখ করেছিল যে 10ই সেপ্টেম্বর বিকেল 5টার মধ্যে চিকিৎসকদের কাজে ফেরার জন্য আবেদন জানিয়েছিল দেশের শীর্ষ আদালত, কিন্তু 10ই সেপ্টেম্বর স্বাস্থ্যভবন অভিযানের ডাক দেন চিকিৎসকরা এবং সেই 10ই সেপ্টেম্বর বিকেল 5টার পর থেকে আমরা দেখেছিলাম স্বাস্থ্যভবনের সামনে ধর্ণা কর্মসূচিতে বসেন জুনিয়র চিকিৎসকরা এবং আজ জুনিয়র চিকিৎসকদের ধর্ণা কর্মসূচি সপ্তম দিনে পড়েছে। আগামীকাল সুপ্রিম কোর্টের শুনানি রয়েছে, তার আগে চান জুনিয়র চিকিৎসকরা এই গোটা বিষয়ে যাতে নিষ্পত্তি বেরিয়ে আসুক, অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু আলোচনায় প্রাধান্য পাচ্ছে জুনিয়র চিকিৎসকদের কাছে। বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য রয়েছেন ফোন লাইনে। দীপ্তিমান, একদিকে জুনিয়র চিকিৎসকরা তারা আলোচনায় বার্তা দিয়েছেন, তিন দফা দাবি রেখেছেন, অন্যদিকে মুখ্য সচিবের তরফেও ইমেল করা হয়েছে এবং মুখ্যমন্ত্রী তিনি বৈঠকের আগে অত্যন্ত মানবিকতার সঙ্গে বার্তা দিয়েছেন, যেখানে তিনি বলছেন যে সমাধান দেওয়া চাইছেন তারাই বৈঠকে থাকবেন এমনটাই মুখ্যমন্ত্রীর তরফে অত্যন্ত মানবিকতার সঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে। সচিবের পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যেই চিঠি গেছে এবং সেই চিঠির প্রত্যুত্তরে উত্তরও দিয়েছেন, সেখানে তিনটে কথা স্পষ্ট লেখা আছে। ভিডিওগ্রাফি করে সেটা ভিডিওগ্রাফি যদি রাখা হয় এবং মুখ্যমন্ত্রী আগের দিন যেটা বলেছিলেন যে সাইন করে, অর্থাৎ মিনিটগুলোকে পরপর লিখে সেগুলোকে সাইন করে দুপক্ষেই সাইন করবে, সাইন করার পর সেটা রাখা, অর্থাৎ টার্মসগুলো দেওয়া হয়েছে এবং সেই টার্মসগুলোর হিসাবে কিন্তু তারা বৈঠকে বসতে রাজি হয়েছেন। ভিডিওগ্রাফি করলেও সেই ভিডিওগ্রাফি দুপক্ষের মধ্যে থেকে কে করবে সেটাকে সংরক্ষিত রাখবে। সুতরাং এখন দেখার বিষয়ে রাজ্য সরকার কোনো কিছু বলে কিনা বা মুখ্য সচিবের পক্ষ থেকে কোনো কিছু আসে কিনা বা তারা সেখানে আসলে পরে সেই বৈঠক শুরু হয় কিনা, কেন কি ইতিমধ্যে তারা তাদের কথা স্পষ্টভাবে লিখিতভাবে দিয়ে দিয়েছে তিনটা কথা বলে। এখন দেখার বিষয় এই বৈঠক শুরু হয় কিনা। আগের বার তো আমরা দেখেছি যে প্রত্যেকবারই এসছেন মিটিং করতে এবং যখন মিটিং শুরু হওয়ার জায়গায় এসছে দুয়ার চেপেই তারা ফিরে গেছেন, অর্থাৎ বৈঠকের দরজা পার করে ভেতরে তারা যাননি। এবার দেখার বিষয় এবার কি তারা ভেতরে প্রবেশ করে সেই বৈঠকটা শুরু হয় কিনা। সকলেরই সেই দিকেই নজর যে বৈঠকটা যাতে একবার শুরু হয়। বৈঠকটা শুরু হলে পরে অনেক কিছুই ইফ অ্যান্ড বাটস থাকে বৈঠকের আগে, সেই ইফ অ্যান্ড বাটসগুলো অনেকগুলো আস্তে 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 সেগুলো কিন্তু সরলীকরণের দিকে যায়, কিন্তু বৈঠকে না বসলে পরে কিন্তু সেগুলো যে ইফ অ্যান্ড বাটসগুলো থাকে সেগুলো কিন্তু কোনো রকমের সরলীকরণ বা কোন পক্ষ কোনটা কতটা যেতে পারবে কোন পক্ষ কতটা মানতে পারবে সেই জিনিসগুলোর ওপর অনেক রকম অনেক বাধা থাকে। যেরকম মুখ্যমন্ত্রী আগের দিন ধর্ণা মানসী গিয়ে স্পষ্টতই বলেছেন রোগী কল্যাণ সমিতি সব ভেঙে দেওয়া হয়েছে এবং রোগী কল্যাণ সমিতির মাথায় কিন্তু প্রত্যেকটি হাসপাতালের যিনি প্রিন্সিপাল আছে তাদেরকে বসানো হয়েছে। সেক্ষেত্রে এত দেখার বিষয় তারা আসলে পরে তারা যদি বৈঠকে বসেন, বৈঠকে বসার পর কোন কোন জিনিসগুলো কোন কোন কথাগুলো মানা যায়, কোন কথাগুলো কত রকম ভাবে নিরাপত্তার ব্যাপারে কি কি ব্যাপার রয়েছে, নিরাপত্তা কতদূর কি কি জুনিয়র চিকিৎসকরা চাইছেন, কোন কোন বিষয়গুলো চাইছেন, রাজ্য সরকার এখনো পর্যন্ত কি কি ব্যবস্থা নিয়েছেন তাদের নিরাপত্তা দেওয়ার জন্য, এই সব বিষয়গুলো একের পর এক কিন্তু উঠে আসবে বলে মনে করা। দীপ্তিমান, সেক্ষেত্রে তিনটি শর্ত বা তিনটি দাবি যে রেখেছেন জুনিয়র চিকিৎসকরা এবং পরবর্তীতে রাজ্যের তরফে যদি কোনো সিদ্ধান্ত নেওয়া হয় জুনিয়র চিকিৎসকদের এই ইমেল পাওয়ার পর সেই সিদ্ধান্ত নেওয়া হবে, এখনো পর্যন্ত রাজ্যের তরফে কিছু জানানো হয়েছে জুনিয়র চিকিৎসকরা যে তিন দফা দাবি রেখেছেন, তাহলে কি আজকের যে বৈঠক সেই বৈঠক থেকে কোথাও গিয়ে অচলাবস্থা স্বাস্থ্য পরিকাঠামোয় সেটা কাটবে? দেখো একেবারে যে তিনটে কথা তারা বলে পাঠিয়েছেন বা তিনটে শর্ত দিয়ে রেখেছেন যে ভিডিওগ্রাফি করার ব্যাপারে এবং যে যে কথা, হ্যাঁ তো সেই বিষয়গুলোকে ওখান থেকে এগুলোকে কিভাবে মানা যায় কি করা যায় সেইগুলোকে এখন দেখার বিষয় এবং সেগুলো কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেটার দিকেই এখন সকলের নজর রয়েছে। ধন্যবাদ জানাবো দীপ্তিমান ভট্টাচার্য, আমাদের বিশেষ প্রতিনিধি ছিলেন ফোন লাইনে।
আর কালীঘাটে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে মুখ্যমন্ত্রীর এই বৈঠক নিয়ে নির্যাতিতার বাবা মা তারা কি জানাচ্ছেন শোনাবো আপনাদের। দুই পক্ষেরই শুভবুদ্ধির উদয় হোক এবং এই যে স্নায়ু যুদ্ধ চলছে শেষ হোক। আজকে বাচ্চাগুলো মানে আমার ছেলে মেয়ের মতনই তারা আমার পাশে এসে দাঁড়িয়ে এরকম কষ্ট করছে, আমাদের সত্যি এটা আমাদেরও কষ্ট দিচ্ছে। আগামীকাল সুপ্রিম কোর্টের কিছু একটা সমাধান বেরোক ছাত্রদের মানে যে আলোচনার মধ্যে সঙ্গে মুখ্যমন্ত্রী ওদের সঙ্গে আলোচনায় বসে ওদের যে দাবি আছে দাবি দেওয়া সমাধান করে নিন, আমরা এটাই চাই। আমরা এটাই চাই, না সেটা আমরা ওরা যেটা চাইবে ওদের ছাত্রদের উপরে ছাত্রদের আন্দোলন ছাত্রদের উপরে পুরো দায়িত্ব দেওয়া। সোমবার সকালেই আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের আবারও ডাকা হয় বৈঠকের জন্য এবং যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বিকেল 5টায় কালীঘাটের বাসভবনে মুখ্যমন্ত্রী সেই বাসভবনে কিন্তু বৈঠকের ডাক দেওয়া হয় এবং জুনিয়র চিকিৎসকদের তরফেও স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে তারা আলোচনার মধ্যে দিয়ে গোটা বিষয়টি নিষ্পত্তি চান এবং খোলা মনেই তারা আলোচনা করতে চান এবং মুখ্যমন্ত্রীর তরফেও কিন্তু বিষয়টি মানবিকতার সঙ্গে দেখা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু জুনিয়র চিকিৎসকদের উদ্দেশ্যে বৈঠকের আগে বার্তাও দিয়েছেন। কালীঘাট থেকে আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, ইতিমধ্যে কিন্তু মুখ্য সচিব কেও ইমেল পাঠিয়েছেন জুনিয়র চিকিৎসকরা এবং যেখানে তারা তিনটি শর্ত তিনটি দাবি রেখেছেন, এখনো পর্যন্ত সেই জায়গা থেকে রাজ্যের কি সিদ্ধান্ত এবং কালীঘাটে মুহূর্তে তুমি রয়েছো আর কিছুক্ষণের মধ্যে বৈঠক শুরু হবে কি ছবি ধরা পড়ছে? দেখো কি হবে এই বৈঠকের সিদ্ধান্ত তা নিয়ে কিন্তু আরও মিনিট 15 অপেক্ষা করতে হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী এবং সরকারি যে অফিসিয়ালস আছে তাদের সঙ্গে কথা বলতেন মুখ্যমন্ত্রী এবং সেখানে কি সিদ্ধান্ত হবে এই বৈঠকের ব্যাপারে তা নিয়েই কিন্তু একটা দোটানা রয়েছে। কারণ ইতিমধ্যেই জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে বেশ কিছু শর্তের কথা তিনটি শর্তের কথা রাজ্য সরকারকে জানানো হয়েছে। কারণ এই ঘটনা ঘটার পর যখন থেকে দ্বিপাক্ষিক আলোচনা হচ্ছে মেলের মাধ্যমে সেখানে বেশ কিছু শর্ত কিন্তু বারে বারে জুনিয়র ডাক্তারেরা করেছিলেন। প্রথমে তারা 5 দফা দাবি করেছিলেন, তারপরে তারা 7 দফা দাবি করেছিলেন, তারপরে আবার নতুন 3টি দাবি তারা করেছেন এবং সেই দাবি পূরণ হলে তবেই তারা বৈঠকে আসবেন বলে একটা মেল করেছেন। তবে রাজ্য সরকারের পক্ষ থেকে এখনও মেলের কোনো জবাব দেওয়া হয়নি। এই মুহূর্তে কিন্তু একেবারে কড়া নিরাপত্তা ব্যবস্থা আমার ক্যামেরা পার্সনকে সুবীর ঘোষকে দেখাতে অনুরোধ করব। নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে এই কালীঘাটের সামনে, কলকাতা পুলিশের পক্ষ থেকে পদস্থ কর্তারা রয়েছেন, অর্থাৎ আর 15 মিনিট মতো অপেক্ষা করতে হবে এবং সেখানেই কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে মেল মারফত জুনিয়র ডাক্তারদের জানিয়ে দেওয়া হবে আগামী বৈঠকের কি সিদ্ধান্ত হবে। যেভাবে জুনিয়র ডাক্তাররা বারবার শর্ত চাপাচ্ছেন তার বৈঠক জানিয়ে রাখবো। যে বিষয় মুহূর্তে জানা যাচ্ছে যে একদিকে যখন মুখ্য সচিব প্রথম তিনি ইমেল করেছিলেন জুনিয়র চিকিৎসকদের রাজ্যের তরফে এবং পাল্টা ইমেল জুনিয়র চিকিৎসকরা করেছেন, বেশ কিছু দাবিও রেখেছেন জুনিয়র চিকিৎসকরা। অঙ্কুরদার রয়েছেন আমার সঙ্গে, অঙ্কুরদার কাছে আসবো একবারে। অঙ্কুরদার, যে চিঠিতে 3 দফা দাবি রেখেছেন জুনিয়র চিকিৎসকরা রাজ্য সরকার, তারা কি এই দাবিটা মেনে আজকের যে বৈঠক সেই বৈঠকে তারা সম্মতি দিতে এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে সেটাই জানাবো ভার্সতী দর্শকদের। এই মুহূর্তে মুখ্য সচিব মনোজ পান্থের পক্ষ থেকে জুনিয়র চিকিৎসক দের কাছে একটি মেল গিয়েছে, সেই মেলে খুব স্পষ্টভাবে লেখা হয়েছে যে চিকিৎসকরা যে 3টি প্রস্তাব দিয়েছিলেন, প্রথম প্রস্তাব তাদের ছিল ভিডিওগ্রাফির, দ্বিতীয় প্রস্তাব ছিল দুতরফের ভিডিওগ্রাফি, দ্বিতীয় প্রস্তাব ছিল যদি দুতরফের ভিডিওগ্রাফিতে আপত্তি থাকে তাহলে সেক্ষেত্রে রাজ্য সরকার যদি ভিডিওগ্রাফি করে সঙ্গে সঙ্গে মিটিংয়ের অব্যবহৃত পরে যেন সেই ভিডিওগ্রাফির ফাইল চিকিৎসকদের হাতে তুলে দেওয়া হয়, এবং তৃতীয় যে শর্ত ছিল সেই শর্ত হচ্ছে এই 2টি দাবি যদি রাজ্য সরকারের পক্ষ থেকে মানা না সম্ভব হয় তাহলে সেক্ষেত্রে উভয় পক্ষের তরফ থেকে বৈঠকের কার্যবিবরণী রাখা হবে এবং সেই কার্যবিবরণী বৈঠক শেষে দুপক্ষের স্বাক্ষরের পর দুজনের হাতে তুলে দেওয়া হবে। এই যে শর্তটা, এই শর্তটা রাজ্য সরকারের পক্ষ থেকে প্রশাসনের পক্ষ থেকে মেনে নেওয়া হয়েছে। মনোজ পান্থ লিখছেন যে 3 নম্বর অনুচ্ছেদের যে শর্তটি ছিল যে যে দুপক্ষের যারা প্রতিনিধি থাকবেন তাদের এই বৈঠকের পর তাদের হাতে বৈঠকের যে কার্যবিবরণী সেই কার্যবিবরণী স্বাক্ষরের পর তা তুলে দেওয়া হবে, দুজনকেই কপি দিয়ে দেওয়া হবে এবং সেই যে শর্ত সেই শর্ত মেনে নিচ্ছে রাজ্য প্রশাসন, এবং এই শর্ত যেহেতু রাজ্য প্রশাসন মেনে নিচ্ছে তবে এবার আশা করাই যায় কালীঘাটে এই বৈঠকটা
নির্ধারিত সময় হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। নিশ্চয়ই যেরকমভাবে আমরা এর আগে নবান্ন দিন বা এর আগে শনিবার দিন কালীঘাটের দিন দেখেছি একটি বাসে, নির্দিষ্ট বাসে করে পুলিশ নিয়ে যায় তাদেরকে, ঠিক সেরকমভাবেই হয়তো আজকের বৈঠকটিও হতে চলেছে 5টার সময়। ধন্যবাদ জানাবো অঙ্কুরদা তোমাকে, আমার সহকর্মী অঙ্কুর ভট্টাচার্য ছিল। এবং যেমনটা জানা যাচ্ছে যে তিন দফা দাবি রাখা হয়েছে জুনিয়র চিকিৎসকদের তরফে এবং মেল করা হয়েছে, জুনিয়র ডাক্তারদের ইমেলের জবাব দিয়েছেন মুখ্য সচিব মনোজ পান্ত। জুনিয়র ডাক্তারদের প্রস্তাব মানল রাজ্য সরকার, অর্থাৎ জুনিয়র চিকিৎসকরা যে তিন দফা দাবি, যে তিন দফা শর্ত রেখেছেন, ভিডিওগ্রাফি নয় দুপক্ষের কার্যবিবরণী লেখার শর্তে সায়, এমনটাই মেল করে জানানো হয়েছে, ইমেল করে জুনিয়র চিকিৎসকদের জবাব মুখ্য সচিবের। জুনিয়র ডাক্তারদের প্রস্তাব মানল রাজ্য সরকার। জুনিয়র ডাক্তারদের প্রস্তাব মেনে নিল রাজ্য সরকার। আর এই মুহূর্তে কালীঘাটের যে বৈঠক, সেই বৈঠকের আগে যে নিশ্চিদ্র নিরাপত্তা, সেই নিরাপত্তাও কিন্তু জোরদার করা হচ্ছে, ভিডিওগ্রাফি নয় দুপক্ষের কার্যবিবরণী সায়, এমনটি কিন্তু শর্ত, যে শর্তগুলো দেওয়া হয়েছিল জুনিয়র চিকিৎসকদের সঙ্গে, স্পষ্টতই জানা যাচ্ছে জুনিয়র চিকিৎসকদের সেই তিন দফা শর্ত মেনে নিল রাজ্য। আপনাদের জানিয়ে রাখবো, এর আগে আমরা দেখেছি যে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের যে ইমেল পাঠানো হয়েছিল বৈঠকের জন্য আজ সকালে মুখ্য সচিবের তরফে, এবং সেই বৈঠকে লেখা লিখে দেওয়া হয়েছিল, স্পষ্টতই উল্লেখ করা হয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে এটা অন্তিম এবং শেষবারের জন্য প্রচেষ্টা। দেবজ্যোতি ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। দেবজ্যোতি, আজকে যে বৈঠক, অর্থাৎ সেই বৈঠকে এখনো পর্যন্ত যে বিষয় জানা যাচ্ছে যে মুখ্য সচিব ইতিমধ্যে জুনিয়র চিকিৎসকদের মেল করেছেন, ইমেল করেছেন, পাল্টা ইমেল করেছেন, এবং যেখানে জুনিয়র চিকিৎসকদের এই তিন দফা শর্ত মেনে নিয়েছে, প্রস্তাব মানল রাজ্য সরকার, তাহলে এই বৈঠক নিয়ে কোনো রকম অনিশ্চয়তা থাকার কারণ নেই, মুহূর্তে কি খবর পাচ্ছ? দেখো ভাস্বতী, ইতিমধ্যেই কিন্তু মুখ্য সচিবের পক্ষ থেকে মনোজ পান্ত, তিনি কিন্তু জুনিয়র ডাক্তারদের একটি মেলের জবাব দিয়েছেন এবং রাজ্য সরকারের পক্ষ থেকে একেবারে নমনীয় মনোভাব নেওয়া হয়েছে। বৈঠক কিন্তু এই মুহূর্তে যে হচ্ছে তা কিন্তু পরিষ্কার করেই বলা যায়, অর্থাৎ গত কয়েক ঘন্টা ধরে যে টানাপোড়েন চলছিল সেই সমস্যার সমাধান হয়েছে এবং জুনিয়র চিকিৎসকেরা আর কিছুক্ষণের মধ্যেই তারা কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির উদ্দেশ্যে রওনা হবেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছিলেন যেভাবে হোক সমস্যার সমাধান করতে, এবং জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে বারবার মেল করা হচ্ছিল বিভিন্ন শর্ত দিয়ে, সেই শর্তগুলো সবকটাই রাজ্য সরকার মেনে নিয়েছে এবং ইতিমধ্যে মুখ্য সচিব মেল মারফত সেই তথ্যও জানিয়ে দিয়েছে জুনিয়র চিকিৎসকদের। অর্থাৎ বৈঠক নিয়ে যে জটিলতা তৈরি হয়েছিল সেই জটিলতার আর কোনো জায়গা রইল না। আমি আমার ক্যামেরা পার্সন সুবীর ঘোষকে সেই ছবিটা দেখাতে অনুরোধ করব যে একেবারে কড়া নিরাপত্তা ব্যবস্থা একেবারে করা হয়েছে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে, পুলিশের পদস্থ কর্তারা রয়েছেন থেকে এখান থেকে যে বাসে করে জুনিয়র চিকিৎসকরা আসবেন তাদের বাস রাখার জন্য একটা নির্ধারিত জায়গা করা হয়েছে, সেখান থেকে তাদের একেবারে করে নতুন করে নিয়ে যাওয়া হবে। এবং বেশ কিছুক্ষণ আগে টেলিফোনে কিছু কথোপকথন হয়েছে যে যেসব প্রতিনিধিরা ছিলেন সেই প্রতিনিধিরা কিনা এবং তাদের তালিকা কিন্তু তৈরি করে আনতে বলা হয়েছে, সেগুলোই তালিকা এবং টেলিফোন নাম্বার সমেত মুখ্য সচিব বা পুলিশের যারা কর্তা আছেন তাদের কাছে তুলে দেবেন এবং সেই মতোই তাদের বৈঠকে প্রবেশ করতে দেওয়া হবে বলে রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। অর্থাৎ যে জটিলতা গত কয়েকদিন ধরে চলছিল সেই জটিলতা সমাধানের একটা ইঙ্গিত লেছে যে বৈঠক শুরু হবে, সেই বৈঠক থেকে সমাধান সূত্র মিলবে কিনা তার জন্য অপেক্ষা করতে হবে বেশ কিছুক্ষণ। তবে রাজ্য সরকারের পক্ষ থেকে একটা নমনীয় মনোভাব নেওয়া হয়েছে, আগামীকাল সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে, তার আগে রাজ্য সরকারের পক্ষ থেকে এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ রাজ্য সরকারও চাইছেন স্বাস্থ্যক্ষেত্রে যে সংকট সেই সংকট যে কোনো মূল্যে কাটাতে, কারণ ইতিমধ্যে 30-32 জনের মৃত্যু হয়েছে, 7-8 লক্ষ মানুষ চিকিৎসা পাননি, তারা হাসপাতাল থেকে ফিরে গেছেন, এবং রাজ্য সরকারের পক্ষ থেকে যারা মারা গেছেন সেই 29 জনকে রাজ্য সরকারের পক্ষ থেকে 2 লক্ষ টাকা দেওয়া হয়েছে, 7,000 মতো জরুরি অপারেশন বাকি রয়েছে, সেই জায়গাতে রাজ্য সরকার এই সংকটকে কাটাতে চাইছেন। এবং সামনে যেহেতু উৎসব রয়েছে সেই সময় সিনিয়র চিকিৎসকরাও বেশ কিছু ছুটিতে যাবেন, সেই জন্য জুনিয়র চিকিৎসকদের কাজে প্রয়োজন, সেই সমস্ত করে রাজ্য সরকারের পক্ষ থেকে নমনীয় মনোভাব নেওয়া হয়েছে এবং জুনিয়র চিকিৎসকদের সমস্ত শর্তকেই মেনে নেওয়া হয়েছে। অর্থাৎ যে মিনিট তৈরি হবে বৈঠকের পর সেই বৈঠকে দুপক্ষের পক্ষ থেকেই সই করা হবে, এই সেই কপি কিন্তু সরকারের কাছেও জমা
জুনিয়র চিকিৎসকদের হাতেও তুলে দেওয়া হবে। অর্থাৎ একটা একটা সমাধান সূত্র কিন্তু পাওয়া গেছে। তবে বৈঠকের পর বোঝা যাবে যে এর শেষ পরিণতি কোথায় যাবে এবং কর্মবিরতি যেটা চলছে সেটা উঠবে কিনা। একদমই, ধন্যবাদ জানাবো। দেবজ্যোতি ঘোষ আমাদের বিশেষ প্রতিনিধি ছিলেন সরাসরি কালীঘাট থেকে। অর্থাৎ ইতিমধ্যেই যে খবর আমরা পাচ্ছি, মুখ্য সচিবের তরফে পাল্টা ইমেল করা হয়েছে। 4:33 জুনিয়র ডাক্তারদের ইমেলের জবাব দিলেন মুখ্য সচিব মনোজ পান্ত, এবং জুনিয়র ডাক্তারদের যে প্রস্তাবগুলি ছিল সেই প্রস্তাব মানল রাজ্য সরকার। তবে ভিডিওগ্রাফি নয়, দুপক্ষের কার্য বিবরণী লেখার শর্তে সায়, আর এই বিষয়ে কিন্তু উল্লেখ করা হয়েছে ইমেলে। এই খবরের দিকে আমাদের নজর থাকবে, তবে সময় এখন একটা বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরলাম বিরতির পর, এবং বিরতিতে যাওয়ার আগে যে খবরে আমরা নজর রেখেছিলাম, বিকেল 4:33 মুখ্য সচিবের তরফে পাল্টা ইমেল করা হয়েছে জুনিয়র ডাক্তারদের, যেখানে জুনিয়র ডাক্তারদের 3 দফা যে শর্ত ছিল সেই শর্ত মেনে নিল রাজ্য সরকার। সেক্ষেত্রে এখনো পর্যন্ত যে বিষয়টা স্পষ্ট হচ্ছে আমাদের কাছে, বৈঠক নিয়ে কোনো রকম কোনো অনিশ্চয়তা থাকার কারণ নেই। কারণ ইতিমধ্যেই জুনিয়র চিকিৎসকরা তারা নিজেদের মধ্যে বৈঠকের পর যে 3 দফা শর্ত তারা রেখেছিলেন এবং যে শর্ত তারা মেলও করেছিলেন মুখ্য সচিবকে ইমেল করে জানিয়েছিলেন, তবে যে বিষয় খুব গুরুত্বপূর্ণ, ভিডিওগ্রাফি নয়, দুপক্ষের কার্য বিবরণী লেখার শর্তে সায়, রাজ্য সরকারের তরফে জুনিয়র ডাক্তারদের জবাব, জুনিয়র ডাক্তারদের মুখ্য সচিবের তরফে যে জবাব দেওয়া হচ্ছে ইমেল মারফত, সেই ইমেলের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। 4:33 জুনিয়র ডাক্তারদের ইমেলে জবাব মুখ্য সচিবের। স্বাস্থ্য ভবনের কাছে কার্যত 7 দিন ধরে অবস্থান বিক্ষোভ করছেন জুনিয়র চিকিৎসকরা, এবং সোমবার সকালেই কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে বৈঠকের জন্য ডাক দেওয়া হয়। মুখ্য সচিবের তরফে জুনিয়র চিকিৎসকদের ইমেল করা হয়, এবং সেই বৈঠকে যে দুটি বিষয় খুব স্পষ্টতই উল্লেখ করা হয়, রাজ্য সরকারের তরফে পঞ্চমবারের জন্য চেষ্টা, শেষ প্রচেষ্টা বলাই যেতে পারে যে চূড়ান্তবারের জন্য প্রচেষ্টা, এবং খোলা মনে আলোচনা করতে চান, এমনটাই রাজ্য সরকারের তরফে স্পষ্টত উল্লেখ করে দেওয়া হয়। এবং সুপ্রিম কোর্টের যে সমস্ত গুরুত্বপূর্ণ অবজারভেশন শুনানিতে, যে সমস্ত শুনানিতে, সুপ্রিম কোর্টের গত শুনানিতে যে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা হয়েছিল যে জুনিয়র চিকিৎসকদের 10 সেপ্টেম্বরের মধ্যে তাদেরকে ফিরতে হবে কাজে, তাদেরকে চিকিৎসা পরিষেবায় ফিরতে হবে, সেই বিষয়ে কিন্তু আজকের যে চিঠিতে, সেই চিঠিতে উল্লেখ করে দেওয়া হয়েছিল। এমনটা আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। দীপ্তিমান, বিকেল 4:33 জুনিয়র ডাক্তারদের ইমেলের জবাব মুখ্য সচিবের, জুনিয়র ডাক্তাররা যে 3 দফা দাবি রেখেছিলেন সেই প্রস্তাব, সেই প্রস্তাব মানল রাজ্য সরকার, কি কি বিষয় মুখ্য সচিবের তরফে যে ইমেল করা হয়েছে সেই ইমেলে গুরুত্বপূর্ণভাবে উল্লেখ করা হয়েছে? মুখ্য সচিবের পক্ষ থেকে সেখানে স্পষ্টতই বলে দেওয়া হয়েছে যে প্যারা 3 এ যে 3টে দাবি মানা হয়েছিল, প্রথম দাবি জুনিয়র ডাক্তারদের ছিল ভিডিওগ্রাফি অফ দ্য মিটিং বাই আ সেপারেট ভিডিওগ্রাফার বাই বোথ দ্য পার্টিস ইজ নট পসিবল ফ্রম ইউর সাইড, এন্টায়ার ভিডিও ফাইল অফ দ্য মিটিং শুড বি হ্যান্ডেড ওভার টু ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়ালি WBJDF রিপ্রেজেন্টেটিভ ইমিডিয়েটলি আফটার দ্য মিটিং is not possible from your side. Minutes with full transcript of the meeting to be recorded and formulated by both the parties will bring their own minutes and transcript takers from the meeting and duly signed by all the attendees and handover at the end of the meeting as stated by the Honorable CM. সুতরাং এই যে 3টে দাবি ছিল সেই 3টে দাবি মেনে নিয়ে কিন্তু মেল করেছেন মুখ্য সচিব, এবং সেখানে লেখা হয়েছে যে 3 নম্বর প্যারাগ্রাফ প্যারায় যা যা দাবি করা হয়েছিল সেই মিটিং এর, এবং সেইগুলো সব মানা হচ্ছে এবং সবকিছু সাইন করে মিনিটস এট দ্য এন্ড অফ দ্য মিটিং অ্যান্ড দ্য কপিজ উইল বি শেয়ার্ড উইথ ইচ পার্টি টু এনশিওর ক্লিয়ারিটি অ্যান্ড এগ্রিমেন্ট অন দ্য ডিসকাশন, অর্থাৎ যা যা ডিসকাশন হবে ক্লিয়ারিটি এবং সবকিছু মেনে রেখে স্বচ্ছতা বজায় রেখেই কিন্তু এই চিঠি যে 3টে দাবি করা হয়েছিল সেই 3টে দাবিকেই মেনে নেওয়া হলো রাজ্য সরকারের পক্ষ থেকে, এবং সেই মেল চলে গেছে কিন্তু জুনিয়র চিকিৎসকদের কাছে। অর্থাৎ এখন যে বাধা ছিল, প্রত্যেকবারই যে আমরা দেখেছি বৈঠক শুরু হওয়ার আগে দৌড় গড়ায় গিয়েই তারা কিন্তু ফিরে এসেছেন, তারা কিন্তু বৈঠকে বসতে পারেনি, বসেননি, তারা নিজেদের যে দাবি ছিল লাইভ কোনো সময় ছিল লাইভ করতে হবে, তারপরে কোনো সময় ছিল যে ভিডিওগ্রাফি করতে হবে, বিভিন্ন রকমের তাদের দাবি ছিল, সেই দাবিগুলো থেকে তারা যে লিখিত দাবি দিয়েছিল সেই 3টে দাবি রাজ্য সরকারের পক্ষ থেকে মেনে নেওয়া হয়েছে এবং মেনে নিয়ে তাদেরকে বলা হয়েছে বৈঠকে আসার জন্য। সুতরাং বৈঠকে আর কোনো বাধা রইল না, এবার কিন্তু বৈঠক শুরু হবে এবং বৈঠকের জন্য তারা হয়তো রওনা দেবেন আর কিছুক্ষণের মধ্যে, মনে করা হচ্ছে 5:30 থেকে 6:45 মধ্যে তারা এখানে চলে আসবেন, এসে আসার পরই এখানে বৈঠক হবে এবং সেই বৈঠকের ফল কি বেরোয় সেই দিকেই কিন্তু সকলের নজর রয়েছে।
যে পাঁচটা দাবি রয়েছে ইতিমধ্যে, সে পাঁচটা দাবির মধ্যে প্রথম দাবিটা কিন্তু কোন রকম ভাবে রাজ্য সরকারের দাবি নয়, সেটা কিন্তু জুনিয়র চিকিৎসক আগেই জানিয়ে দিয়েছেন যে প্রথম দাবি যেটা সেটা হচ্ছে জাস্টিস, এবং সেই জাস্টিস সিবিআই এবং কোর্টের কাছে, সিবিআই এর কাছে রয়েছে। পরের যে দাবিগুলো রয়েছে সেগুলোর মধ্যে রয়েছে চিফ সেক্রেটারিকে, চিফ সেক্রেটারি সরি, সেখানে যিনি স্বাস্থ্য সচিব রয়েছেন সেই স্বাস্থ্য সচিবকে পদ থেকে সরাতে হবে, ডিসি সেন্ট্রাল, ডিসি নর্থ এবং কলকাতা পুলিশের পুলিশ কমিশনারকে সরাতে হবে, এবং সব হাসপাতালে নিরাপত্তার ব্যবস্থা দেখতে হবে। ইতিমধ্যেই কিন্তু নিরাপত্তার ব্যবস্থা নিয়ে রাজ্য সরকার যা যা ব্যবস্থা নিয়েছে সেই কথাগুলো তাদেরকে উল্লেখ করা হবে। ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় এর আগের দিন যখন তাদের বৈঠকে যান সেখানে গিয়ে কিন্তু তিনি স্পষ্ট বলে এসেছিলেন যে ইতিমধ্যেই যে হাসপাতালের যে রোগী কল্যাণ সমিতি রয়েছে সেই রোগী কল্যাণ সমিতি ভেঙে দেওয়া হয়েছে। সুতরাং অনেক কিছু ডেভেলপমেন্ট হয়েছে, সেই ডেভেলপমেন্টগুলো জুনিয়র চিকিৎসকদের কাছে তোলা হবে। জুনিয়র চিকিৎসকদের কী মত রয়েছে, তাদের নিজেদের নিরাপত্তার খাতিরে কী কী নিরাপত্তার আরও ব্যবস্থা ভালো করে করা যায়, নিরাপত্তা জোরদার কী করে করা যায়, সেই বিষয়গুলো কিন্তু এখান থেকে উঠে আসবে বলে মনে করা হয়। একদমই, ধন্যবাদ জানাবো। বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য ছিলেন ফোন লাইনে। চারটে চার দিক এখানেই শেষ করছি, দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন সাত দিন।